এবারে সৌদি আরবে উমরা হজ পালন করতে গিয়ে অদূর মক্কা নগরীতে নিজেদের বর্তমান অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিলেন নায়িকা মাহি এবং তার স্বামী রাকিব সরকার। মক্কা নগরীতে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মাহি এবং রাকিব দুজনেই। উমরা শেষে নতুন বার্তাও দিয়েছেন নায়িকা মাহি। পূর্ব ঘোষণা অনুযায়ী উমরার উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল বুধবার 24 নভেম্বর উমরা হজ পালনের জন্য স্বামী রাকিবকে নিয়ে ঢাকা ছাড়েন এই নায়িকা। যাওয়ার আগে এয়ারপোর্টে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন মাহি। লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার উমরা করতে যাচ্ছি, এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার, তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এদিকে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কা নগরী থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নায়িকা মাহি এবং রাকিব সরকার। দুই পাশে মরুভূমি, মাঝখানে ফাঁকা রাস্তা, সেখানে দাঁড়িয়েই রাকিব এবং মাহি রোমান্টিক ভঙ্গিমায় বেশ অনেকগুলো ছবি শেয়ার করেছেন ফেসবুকে। ছবিগুলোতে দেখা যায় হাঁটু গেড়ে বসে স্ত্রী মাহিকে ফুল দিয়ে প্রপোজ করছে স্বামী রাকিব। সেই ফুলগুলো আবার হাসি মুখে গ্রহণ করে নিচ্ছে মাহি। এছাড়াও অন্য ছবিগুলোতে দেখা যায় স্বামী রাকিবের কপালে চুমু দিচ্ছেন স্ত্রী মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো শেয়ার করার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। মক্কা নগরীতে রাকিব এবং স্ত্রী মাহি দুজনেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। পবিত্র নগরীতে গিয়ে উমরা হজ পালন করতে পেরে ভীষণ খুশি মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলো এমনটাই জানান দেয়। শেয়ার করা ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে কতটা সহজ সরলভাবে সেখানে সময় পার করছেন মাহি এবং রাকিব। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।